হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমার ডিম্পাস ডেইলি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো আমি বেশ কিছুদিন ধরে ভিডিও ছাড়তে পারছি না। আমি একটা পোস্ট করেছিলাম, সেখানে বলেছিলাম আমার শরীরটা খুব খারাপ, তাই জন্য আমি এডিট করতে পারছি না, ভিডিওসও ছাড়তে পারছি না। তো এখন একটু মোটামুটি ভালো আছি। তো এটা দেখো, আমাদের বাড়িতে নারায়ণ পুজো হয় প্রত্যেক বছর, তো এবছরেও হয়েছিল, সেই পুজোর দিনেরই ভিডিও। তাও পুজোটা দুদিন হয়ে গেল হয়েছে, তা আজকে আমি এডিট কমপ্লিট করতে পারলাম। শরীরটা খারাপ আগেই বললাম। তো এই যে পুজোর দিন সকালবেলায় স্নান টান করে রেডি হয়ে গেছিলাম, তারপরে মা ঋদ্ধিকে জামা কাপড় পরিয়ে কাজল টাজল পরিয়ে রেডি করে দিল। তারপরে এই যে সব পুজো যোগাযান্তি চলছিল, যে মা সব গুছাচ্ছিল, ঠাকুরের ফল টল বানাচ্ছিল, আমি নারকেল কুড়াচ্ছিলাম ওইদিকে, আর আমার বরকে দিয়েছিলাম ভিডিও করতে, তো ও ভিডিও করে দিচ্ছিল। তো প্রত্যেক বছরই আমাদের এই নারায়ণ পুজোটা হয়, বছরে একটা করে নারায়ণ পুজো হয় আমাদের বাড়িতে, যজ্ঞ হয়, পুজো হয়। তো এইসব গুছাচ্ছিলাম, 9টার সময় ঠাকুরমশাই আসার কথা ছিল, উনি 9:10-15-এর মধ্যেই চলে এসেছিল। তার মধ্যে ভিডিওটা তোমরা দেখতে থাকো, এরপরে পুজোটা তোমাদেরকে দেখাচ্ছি, তোমাদের ভালো লাগবে। ओम गमम कमाली के नमन इतकम सत्य सुभद्रिका कां बिलवासिनी जंति मंगल काली भद्रकाली कपाली नि दुर्गा श्यामा शिवदत्रे स्वाहा शोधा नमस्तुति सर्व मंगल मंगलम शिवे सर्वा सदीके सदे त्र्यंबके गौरी नारायण नमस्तुति शरणागत दीनाथम परित्राण परायणी सर्वशाति हरिदेवी नारायण नमस्तुति ओम नमः दुर्गावै नमः गणेश भास्कर विष्णु शिव दुर्गा तथैव च भिन्नाभि ओम भर्गवस्वः भौमाय स्वाहा ओम भर्गवस्वः मंगलाय स्वाहा ओम भर्गा ओम भर्गवस्वः राहुभ्यं स्वाहा ओम भर्गवस्वः केतुभ्यं स्वाहा केतुभ्यो ओम इन्द्रादि दशति कपाल भंगम इन्द्रादि दशति कपाल भौमावे इन्द्रादि दशति कपाल भंगत्र आगच सप्तनाम देवताभ्यं पूजा पूर्वक अग्नि देवताभ्यं उन्नाहुति दर्भ्यं समर्पयामि ओम पुन्नावै स्वाहा इदं पुन्नावै ओम पुनाद विपरापतंग पनाशपनापत वर्भुवस्वः पुन्नावै स्वाहा इदं पुन्नावै ओम पुन्नावै स्वाहा इदं पुन्नावै ओम पुन्नावै स्वाहा इदं पुन्नावै ওহ
মন্ত্রোদনীচম তানি নসন্তু সর্বাণি প্রদক্ষিণাম শুভ্রাংশম লিপলগ্নে বলবে দেখো আমি টিপ লাগিয়ে এসেছি ঠিক আছে আর একটু দাঁড়াও এই যে হচ্ছে এদিকে দেখো ভেরি গুড ভেরি গুড তো আমাদের পুজোটা ভালোভাবেই মিটলো। এই যে দেখো পুজোর পরে ঠাকুরমশাই আমার ছেলেকে টিপ পরিয়ে দিল, সবাইকে যজ্ঞের টিপ পরিয়ে দিল, তারপরে উনি চলে গেলেন জল মিষ্টি খেয়ে। তারপরে এই যে মা আমাদের সবার প্রসাদ বাড়ছিল, এই যে প্রসাদ মাখছিল, ফল প্রসাদ মিষ্টি সব চাল কলা সব মেখে সবাইকে প্রসাদ দিচ্ছিল। তো আজ ঠাকুরের আসল প্রসাদ সিন্নি সীতা মাখলো। আমি তো সিন্নি খেতে খুব ভালোবাসি, তোমরাও কে কে সিন্নি খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও। আর এতদিন ধরে ভিডিও দিতে না পারার জন্য তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি, তোমরা কিছু মনে করো না, আবার ভিডিও নতুন নতুন আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য। যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই।